দর্শক এবারে ব্রাহ্মণবাড়িয়া বিজয় দিবস উদযাপনের খবর জানাচ্ছেন আমাদের পূর্বাঞ্চলীয় ব্যুরো প্রধান পীযূষ কান্তি আচার্য। দীর্ঘক্ষণ কুচকাওয়াজ এবং ডিসপ্লে চলেছে এবং এখন অনুষ্ঠিত হচ্ছে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা। এখানে 100 জন বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধিত করছে জেলা প্রশাসন। এখানে আরেকটু তথ্য দিয়ে রাখি, সকাল থেকে কিন্তু মারুতি পার্কে শ্রদ্ধা জানিয়েছেন নানা শ্রেণী পেশার মানুষ, সকল শ্রেণী পেশার মানুষকে এখানে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে। এখানে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর নিয়াজ মাহমুদ স্টেডিয়ামে কিন্তু আনুষ্ঠানিক পতাকা উত্তোলনের পর কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। কুচকাওয়াজের পর অনুষ্ঠিত হয়েছে শারীরিক কসরত। বিভিন্ন স্কুল কলেজের ছাত্রছাত্রীরা এখানে অংশগ্রহণ করেছে এবং এখানে এখানে সর্বশেষ হচ্ছে যে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা। আপনি জানেন যে আজকে বিজয়ের 50 বছর উপলক্ষে দিনব্যাপী কিন্তু এখানে অনুষ্ঠান মেলা চলছে। বিকেলে হবে মাননীয় প্রধানমন্ত্রীর শপথ বাক্য পাঠ করার অনুষ্ঠান এখানে এখানেও ব্যবস্থা নেওয়া হয়েছে এবং সন্ধ্যায় হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। তো এই ছিল আমার কাছে ব্রাহ্মণবাড়িয়া থেকে বিজয় দিবসের সর্বশেষ খবর।